CPM Bilonia Hankor Bedekni Loji Mumbai 2 December 2002 Pasalo Rishomuk Bidan Sabha Amchaini Chalsibai Sunaishwari Hatiwa Paisalokotum Pandaklaijakha Manekhunaini Rangmorok Barima Lokorong Thani Kobang Textbox Sinjangma Samung Tangnairokni Rangkhok Bang Rijaknani Sebukrokno Jenangma Sukshepsapte Rangkhok Rijaknani Hastini Kerong Raida Nokaribo Kobangma Pokno Tui O Pandaklaijakha O Salni Pandawo Iprasetai Wanjibosongni Kobangma Solatai Burirokno O Pandamanjakpaikha Oro Narwai Ingui Manjakha Haste CPM Ni Tangphang Jitendra Chaudhary Salsibai Hankor CPIM Tangphang Basudeb Mojumdar Hankor Kasku Tapas Dotta Hasteni CPM Committee Adong Dipankar Seno Karibo, CPM Rung Srungnai, Kubar Khainai, Nari Somiti Bodoli, Kobangma Adong Adong Jukra. Kok Narak Thani, CPM Haste Tangphang Jitendra Chaudhary Saka, BJP ni Mukhukbai Hano Hamjakmani Eba, Rashtrabad Haui, Bharat Mataki Joy, Hinkheno Da, Rashtrabad Ungtha. Tomungno, Rashtrabad Hinkai, Hindu Thuru, Sikh, Sikonsha Bosongni Te, Kotor Bosongni, Bororokni, Hamkrai, Nibagai Samung Khaimani, Lai Thangjak, Basisini Hatiwa Nukjaklia, Vision Document ni Kok Saui, Bishawo 50,000 Sebab Rinani, obati kok CPM saya, tatal ni bisingo tatal, kotor sawui, vision dokumen tatal report card senam tonika. Obo ni bagai, buskang 2023, Vidhan Sabani, Jongbari wa, BJP bodol, asuk hamplai manani, belaike, kesep nai. Os hali pandawa juda-juda, tenggerung bodol ya karui, CPM bodol hama panda bo hajaka. Te borok no bodol, bodol ni bana ya pari, ram sogunya ka, haste CPM bodol ni tangpang, Jitendra Chaudhary. Arakta dol puri hoyeche, এরাও ত্রিপুরালেন না গ্রেটার ত্রিপুরালেন কথা বলছে এরাও বুঝতে পারছে ভিক্ষা করে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কোন জনগোষ্ঠীর বা কোন এলাকার উন্নয়নের জন্য কোন সুবিধা পাওয়া যায় না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সেটা সম্ভব বাকি বন্ধুরা আজকের এই সমাবেশ থেকেও এটাই শেষ না এখান থেকে প্রতিবাদ প্রতিজ্ঞাবদ্ধ হন আর মাত্র 75 থেকে 80 দিন বা একটু বেশি হতে পারে ত্রিপুরার যে আসন্ন বিধানসভা নির্বাচন তার জন্য তৈরি হন ত্রিপুরার যে আবার গণতন্ত্রের লাল সূর্য উঠবে উন্নয়নের গতি পুনঃসঞ্চারিত হবে এই শোষণ থেকে এই ত্রিপুরাকে উদ্ধার করার জন্য এই শপথ গ্রহণ করবেন এ আশা ব্যক্ত মিয়াকে যখন জিবি হাসপাতাল নেওয়া হলো তখনও তার প্রাণ যায়নি সেই কেন্দ্রের বিধায়ক উপমুখ্যমন্ত্রী বিশ্বকুমার দেববর্মা আন্তর্জাতিক মেলা কেন্দ্রে একটা অনুষ্ঠান থেকে বেরিয়ে বলছেন সমাজ বিরোধী 75 বছরের বৃদ্ধ সমাজ বিরোধী আর যে সমস্ত ছেলেরা ওই পুতল বোমা লাঠি সুটা রড নিয়ে গেছে এরা সোনার টুকরো ছেলে এই হলো উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শহীদ মিয়ার মতো আরো অনেকের প্রাণ যেতে পারত সেদিন কারণ তারা অরক্ষিত ছিলেন তারা জানতেন এরকম ঘটনা হবে চরিলাম বাজারের যারা দোকানিরা এরা সবাই সিপিএম এর সমর্থক না এরা দরজা খুলে দিয়ে এদের ঘরে ঢুকিয়ে তালা মেরে এদেরকে রক্ষা করেছেন এটা প্রমাণ করে ত্রিপুরা যে আমরা সিপিআইএম লাল ঝান্ডা আজকে এখানে অসংখ্য মানুষ বিগত নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছেন ভোট দিয়েছিলেন বিশ্বাস করেছিলেন গত 57 মাসের অভিজ্ঞতায় আজকে এরা জলে পড়ে আজকে তারা তৈরি হচ্ছেন যে না এই বিজেপি এরা রাষ্ট্রবাদী না রাষ্ট্র বিরোধী এই সন্ত্রাসের উপর ভর করে মিথ্যার উপর ভর করে আবার একটি রাজ্যের মসজিদকে দখল করা যায় কিনা তার চেষ্টা তারা করবে কিন্তু বন্ধুরা আপনি লক্ষ্য করছেন আমরা একানুই গত 30 তারিখেও চলে নামেও আমাদের লোক 57 মাস শেষে এত আক্রমণের মধ্যেও গ্রামে কাছ নেই পানীয় জল নেই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে পরে মেরামত হয় না
কথা শোনার কেউ নেই, পুলিশের পারমিশন নিয়ে ভিডিওর অনুমতি নিয়ে 3 তারিখ করে শান্তিপূর্ণভাবে তারা গেছেন চলে নামে। দুপুর 1টা 1টা নাগাদ ডেপুটেশন সম্মিলিত করবেন বাজারের পাশে, কিন্তু শাসক দল কোনো অনুমতি নেই। তারা আগে থেকে সমস্ত বিশালগড় থেকে সমাজদ্রোহীদেরকে জড়ো করে আমাদের মিছিল শুরু হওয়ার আগেই আক্রমণ সংগঠিত করে দিল। কে খুন হলেন? শহীদ মিয়া, 75 বছরের বৃদ্ধ, 3 ছেলে 3 মেয়ের বাবা তিনি। একটা 75 বছরের বৃদ্ধ সেখানে কোনো ধরনের গোলযোগ করতে যাবেন? কেউ বিশ্বাস করবেন? অনিচ্ছ উচ্চারণ করেন না তো সেই জায়গায় ডাক্তার মানিক সাহা বা বিপ্লব দেবরা কি বলবে? কাজে এদের একটাই রাস্তা, মিথ্যার উপরে মিথ্যা আরো মিথ্যা। আমরা লক্ষ্য করেছি এই সময় পর্বের মধ্যে পাঁচাদার দাঁড়াল কিছু প্রেস বাদ দিলে এমন কোন প্রেস নেই যারা আক্রান্ত হয়নি, কথা বলতে পারেনি, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়নি। আমাদের বিভাগ মিলনীয় একাধিকভাবে আমরা দেখেছি সাংবাদিকরা রক্তাক্ত হয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে। তাই বলতে পারি বন্ধু, আজ ত্রিপুরায় কোথায় দাঁড়িয়ে আছে গণতন্ত্র আপনারা ভালো বুঝবেন। এমনিতেই করবো আমরা, বিজেপির বন্ধুরা ভয় পেয়েছে, ভীষণ ভীষণভাবে ভয় পেয়েছে। ওরা জানে সিপিআইএম আজ আবার নতুন করে ঘর থেকে বেরোতে শুরু করেছে। তারা গত 5 বছরে যে অকর্মণ্যতা অপদার্থতা তার জবাব চাইবে, আর সেই জবাবের প্রত্যুত্তর দেওয়ার মতো ভাষা বিজেপির নেই। তাই তারা বলছেন সিপিএমকে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। যারা বলছেন অনুরোধ করে বলব, ইতিহাসের পাঠ শিখুন, আপনারা তো পৌঁছান পৃথিবীর সর্বোচ্চ ঐশ্বর্যচারী শাসক ফ্যাসিস্ট হিটলার স্বপ্ন দেখেছিল গোটা পৃথিবীকে প্রধানত করবে, পৃথিবীর অর্ধেক দেশ একটার পর একটা জয় করে পরাজিত করে যখন এগিয়ে যাচ্ছিল স্বপ্ন দেখছিল পৃথিবীর একমাত্র মালিকানা হিটলারের হাতে থাকবে, তাই জন্য গোটা পৃথিবীকে পরাণত করবার চেষ্টা করেছিল। আপনারা জানেন কিনা জানি না, সেই হিটলারের চরম পরিণতি হয়েছিল তাকে আত্মহত্যা করতে হয়েছিল বিষে, কেউ তাকে মারেনি। আমরা দেখেছি যখন জাগ্রত জনতা